প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। দ্য পলিস্টা পৌর হাইস্কুল কর্তৃক অনলাইন ক্লাসে আমি আজ অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ক্লাস নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গত দুই সপ্তাহে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় ক্লাস নিয়েছি, আমি আজকেও তোমাদের সেই ক্লাসটি নেব। আজকে তোমার দ্বিতীয় অধ্যায় অষ্ট পাঠ 14 বিষয়ে আলোচনা করবো, ওখানে দেখো স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার। এখন আগে আমরা জেনে নিই তোমরা পাঠ শেষে তোমরা কী কী শিখতে পারবে। জিও স্টেশনে স্যাটেলাইট কী তা বলতে পারবে, স্যাটেলাইট সম্পর্কে বর্ণনা করতে পারবে, স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার সমস্যাগুলো বর্ণনা করতে পারবে, অপটিক্যাল ফাইবার কী তা বলতে পারবে, অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য লিখতে পারবে, আর সাবমেরিন ক্যাবেলের সংজ্ঞা তোমরা দিতে পারবে। এখন আমরা প্রথমে স্যাটেলাইট কী সেটা সে বিষয়ে জানি। স্যাটেলাইট হলো পৃথিবী তার অক্ষে 24 ঘন্টায় একবার ঘুরে আসতে পারে। ঠিক তেমনি স্যাটেলাইটকে যদি আমরা 24 ঘন্টায় একবার পৃথিবীকে ঘুরিয়ে আনতে পারি, তাহলে পৃথিবী থেকে সেটিকে স্থির মনে হবে। এই ধরনের স্যাটেলাইটকে জিও স্টেশনের স্যাটেলাইট বলে। স্যাটেলাইট বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীতে ঘিরে ঘুরতে থাকে। এখানে বলি যে স্যাটেলাইট বা উপগ্রহ সব পৃথিবীতে ঘিরে ঘুরতে থাকে। পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের কারণেই স্যাটেলাইট তার কাজ পরিচালনা করতে পারে। এখানে কোনো জ্বালানি বা শক্তি খরচ করতে হয় না। কারণ যেমন দেখো, যেমন আমরা পৃথিবীতে যেমন মোটর সাইকেল, প্রাইভেট কার, তারপরে মাইক্রো বা বড় বাস যেগুলো চলে, এখানে ডিজেল বা পেট্রোল ছাড়া চলে না। ঠিক তেমনি আমাদের স্যাটেলাইটকে পরিচালনা করতে হলে ওখানে অবশ্যই মাধ্যাকর্ষণ শক্তির প্রয়োজন হবে। এই জন্য স্যাটেলাইটকে আমরা পরিচালনা করলে মাধ্যাকর্ষণ শক্তি ছাড়া আমরা স্যাটেলাইট পরিচালনা করতে পারবো না। জিও স্টেশনের স্যাটেলাইট 36,000 কিলোমিটার উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। এখানে দেখো আমরা জিও স্যাটেলাইট স্টেশনের স্যাটেলাইটটা 36,000 উপরে একটা নির্দিষ্ট কক্ষপথে রাখবে। আকাশে একবার জিও স্টেশনের স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগন্যাল পাঠানো যায়, এবার স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য প্রান্তে পাঠিয়ে দিতে পারে। এ কথাটির অর্থ কী, মনে করো আমরা বাংলাদেশ থেকে আমেরিকায় কোনো তথ্য পাঠাবো স্যাটেলাইটের মাধ্যমে, তাহলে আমরা এখান থেকে যে তথ্যটি প্রেরণ করবো সেটি প্রথমে স্যাটেলাইট গ্রহণ করবে। স্যাটেলাইট গ্রহণ করার পর সেই তথ্যটি আমরা যে দেশে দেবো সেখানে পাঠিয়ে দেবে। এটাই 1964 সালে মহাকাশে প্রথমবার জিও স্টেশনে স্যাটেলাইট স্থাপন করা হয়। তাহলে এটা ভেরি একটি বহুনির্বাচনী ইম্পর্টেন্ট বহুনির্বাচনী প্রশ্ন যে কত সালে জিও স্টেশনে প্রথম কত সালে প্রেরণ করা হয়, স্থাপন করা হয়। তাহলে 1964 সালে আমাদের বাংলাদেশে থেকে আমরা সবাই জানি যে বাংলাদেশের 2018 সালে 12ই মে তারিখে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করা হয়। তাহলে এটা কিন্তু একটা ভেরি বহুনির্বাচনী প্রশ্ন তোমাদের আসতে পারে, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কত সালে কত তারিখে স্থাপন করা হয়। তাহলে এখানে তোমরা উত্তর আছে 2018 সালে 12ই মে। আবার ঘুরে আসতে পারে যে 2018 সালে 12ই মে কোন স্যাটেলাইট স্থাপন করা হয়, তোমরা কি উত্তর হবে কি বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। আবার আসতে পারে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশ প্রথম মহাকাশে প্রেরণ করে, তখন হবে কি বাংলাদেশ। এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘিরে তোমাদের প্রশ্ন আসবে, তোমরা সেইভাবে প্রশ্ন করে পড়বে। স্যাটেলাইট প্রেরণকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কিন্তু 57, এটা তোমাদের মনে রাখতে হবে। একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে এর আগে 56টি দেশ স্যাটেলাইট প্রেরণ করেছে, আমরা হলো 57তম দেশ যে মহাকাশে আমরা স্যাটেলাইট প্রেরণ করেছি। স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার সমস্যা আমাদের জানতে হবে, যে স্যাটেলাইট প্রেরণ করে আমরা সুবিধা যেমন পাই, তাহলে এর সমস্যাগুলো সম্পর্কে একটু আমরা বুঝি। যেমন সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় অ্যান্টেনা প্রয়োজনীয়, তাহলে আমরা স্যাটেলাইটের মাধ্যমে তথ্য প্রেরণ করতে হলে এর প্রথম সমস্যাটা কি, এটা বড় অ্যান্টেনা এখানে স্থাপন করতে হয়। পৃথিবী থেকে পাঠানো ওয়্যারলেস সিগন্যাল দ্রুত বেগে গেলেও এই বিশাল দূরত্ব অতিক্রম করতে সময় নেয়। তাহলে এখানে বলেছে যে একটা সিগন্যাল পাঠাতে গেলে এটা সময় নেয়, নির্দিষ্ট সময় থেকে একটু সময় বেশি নেয়। এজন্য আমরা সমস্যাগুলো সম্পর্কে একটু জানি। তারপরে বলেছে যে টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটির সাথে সাথে না শুনে একটু পরে শোনা যায়। যেমন দেখবা তোমরা নিজেরাই বাড়ি থেকে এটা পরীক্ষা করবে যে তুমি যদি মনে করো বিদেশে তোমার কোনো আত্মীয় স্বজন বা ভাই থাকে, এদের সাথে যখন কথা বলবে তোমাদের কথা বলার সাথে সাথে বা ও যে উত্তরটা দেবে দেখো সাথে সাথে উত্তরটা আসে না, একটু পরে আসে। এই জন্যই বলেছে যে টেলিফোনে কথা বললে অন্য পাশ থেকে কথাটি সাথে সাথে না আসে, একটু দেরিতে আসে।
এই জন্য স্যাটেলাইটে যেমন আমাদের সুবিধা আছে এগুলো সমস্যা আমরা সমস্যা আছে এই সমস্যাগুলো আলোচনা করলাম। তাহলে এতক্ষণ আমরা স্যাটেলাইট কি মোটামুটি মনে হয় তোমাদের মাঝে আমি ধারণাটা দিতে পেরেছি। এখন দেখো অপটিক্যাল ফাইবার, আমরা অপটিক্যাল ফাইবার সম্পর্কে এখন জানবো যে অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাঁচের তন্তু। এখানে বলেছে তোমাদের বইতে দেখবো আছে যে সরু তার তারের এটা সম্পূর্ণ কাঁচের তৈরি, এই জন্য এখানে বলেছে অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু, অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাঁচের তন্তু। এটা দেখবো তোমাদের বইতে অপটিক্যাল ফাইবার ছবি দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি যেটা বলেছি এটা মিল আছে। এখন দেখো যে অপটিক্যাল ফাইবারের কিছু বৈশিষ্ট্য আছে যে সে কী কী কাজ করে তার গুণ থাকে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা এখন জানি যে অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, আমরা যে আলোক সিগন্যালটা পাঠাই এখানে পাঠাতে গেলে অপটিক্যাল ফাইবার ছাড়া কিন্তু আমরা পারবো না, এই জন্য এখানে বলেছে যে অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা আলোক সিগন্যাল পাঠাতে পারি। দ্বিতীয় বলে দেখো বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা যায়। তাহলে এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের বৈদ্যুতিক সিগন্যাল, এই বৈদ্যুতিক সিগন্যালটা কিন্তু আমরা আলোক সিগন্যাল পরিণত করতে যাই, সেটা কিন্তু আমাদের দরকার হবে কি অপটিক্যাল ফাইবার। দেখো আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো যায়। তাহলে আমরা এটা আগেই জেনেছি, আরও আবার এখানে দেখি যে আমরা আলোক সিগন্যালটা মোটামুটি অপটিক্যাল ফাইবারের মধ্যে সহজে আমরা পাঠিয়ে দিতে পারি। তবে অপটিক্যাল সিগন্যাল দিয়ে অনেক সিগন্যাল পাঠানো যায়, বলেছে যে অপটিক্যাল সিগন্যাল দিয়ে অনেক অনেক সিগন্যাল আরও অনেক বেশি সিগন্যাল এর মাধ্যমে পাঠানো যায়, কয়েক লক্ষ টেলিফোন কল একসাথে পাঠানো যায়। দেখো কতগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস যে কয়েক লক্ষ যে টেলিফোন আমরা কল করি এই কলটা কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে সহজে পাঠাতে পারি, এই জন্য বলেছে অপটিক্যাল ফাইবার দিয়ে কয়েক লক্ষ টেলিফোনে কল পাঠানো যেতে পারে। তাহলে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পৃথিবীর শব্দের সংযুক্ত হয়। তাহলে দেখেছো এখানে একটা আরেকটা প্রশ্ন যে অপটিক্যাল ফাইবারের মধ্যে আমরা পৃথিবীর সব দেশ এখানে সংযুক্ত হতে পারে। তাহলে অপটিক্যাল ফাইবার এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানলে আর এটির বর্ণনা জানলে যে এটি সরু কাঁচের তন্তু, এই সরু কাঁচের তন্তু কতটা একটা পাওয়ারফুল সেটা তোমরা আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছো যে কীভাবে এর কার্যক্রম এর বৈশিষ্ট্যটা কীভাবে হলো তা তোমরা জানতে পারলে যে অপটিক্যাল ফাইবার কী কী কাজ করে। তাহলে অপটিক্যাল ফাইবার এর আগে আমরা দেখে জেনে এসেছি একটু আগে আমি যে আলোচনা করেছি স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার এই দুইটি কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। যদিও স্যাটেলাইটে একটু যে সমস্যাগুলো আমরা আলোচনা করেছি আর সমস্যা আছে কিন্তু তারপরে কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অপটিক্যাল ফাইবার আমরা দেখলাম যে এর কী কী কাজ সে করতে পারে সেটাও দেখলাম। এখন দেখবো তারপর তোমাদের বই শেষ পৃষ্ঠা আছে সাবমেরিন কেবল। তাহলে আমাদের সাবমেরিন কেবল কি এটা আমরা একটু জানি যে অপটিক্যাল ফাইবার পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নেবার সময় সেটিকে সমুদ্র তলদেশ দিয়ে নেওয়া হয়, এই ধরনের ফাইবারকে আমরা কি বলবো সাবমেরিন কেবল। তাহলে এখানে সাবমেরিন কেবলটা কি তোমরা নিশ্চয়ই এই কাকে বলে বুঝতে পারো যে সাবমেরিন কেবলটা যদি আমরা এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাই তাহলে সেটা কিন্তু সমুদ্রের তলদেশ তারের মাধ্যমে নিয়ে যেতে হবে, এই জন্য একে সাবমেরিন কেবল বলা হয়। এখানে বলেছে যে এক দেশ এক মহাদেশ থেকে যদি আমরা অন্য মহাদেশে যাই সাবমেরিন কেবল তাহলে কিসের মাধ্যমে নিয়ে যাবো সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে সেটা নিয়ে যেতে হবে, এটাই হলো সাবমেরিন। এখন তোমরা দেখো আমি যে এতক্ষণ আলোচনা করলাম যে স্যাটেলাইট তারপর অপটিক্যাল ফাইবার তারপর সাবমেরিন, এখন তোমাদের পরীক্ষায় যেটা প্রশ্ন আছে যে স্যাটেলাইট এবং অপটিক্যাল ফাইবারের পার্থক্য আলোচনা করো। তাহলে আমরা ওখানে পড়ে এসেছি যে 36,000 কিলোমিটার একটা নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়। তারপরে আমরা ওখানে পড়েছি যে স্যাটেলাইট 24 ঘন্টা যে পৃথিবী একবার ঘুরে আসতে পারলে স্যাটেলাইটের অবস্থানটা কেমন হবে, তারপরে স্যাটেলাইট উপগ্রহ বা উপগ্রহ মহাকাশ থেকে পৃথিবীতে ঘুরে আসতে পারে, তারপরে স্যাটেলাইট মধ্যাকর্ষণ শক্তির দ্বারা পরিচালিত হয়, এইগুলো তোমরা পার্থক্য ঠিক এইগুলো পড়ে বিপরীতে যে আমরা অপটিক্যাল ফাইবারের যে বৈশিষ্ট্যগুলো বলেছি তাহলে ওই বৈশিষ্ট্যর সাথে দেখবে এই যে স্যাটেলাইটের যে আলোচনাটুকু এইটাই এদের পার্থক্য, এটা তোমরা সেভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। হ্যাঁ, ওখানে পরীক্ষায় অনেক সময় তাদের প্রশ্ন আসে যে অপটিক্যাল ফাইবার কী, অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য আলোচনা করো। আবার প্রশ্ন আসে যে স্যাটেলাইট কাকে বলে,
স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবারের মধ্যে পার্থক্য আলোচনা করো। হ্যাঁ, আবার আসতে পারে যে স্যাটেলাইট কি, স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও। এই যে প্রশ্নগুলো এখানে আমি যেটুকু আলোচনা করেছি, তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে আছে। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারবে যে আমরা তোমার সহজে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। আর সাবমেরিন কেবল তো তোমরা ওখানে জানতে পারলে যে সাবমেরিন, যদি বলা হয় যে সাবমেরিন কেবল কাকে বলে, অনেক সময় প্রশ্নের ভিতরে দিতে পারে যে সাবমেরিন কেবল কাকে বলে, সেটা তোমাদের আলোচনা করলাম যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যদি আমরা কোনো খবর মানে স্থাপন করতে চাই, যে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যদি আমরা সাবমেরিন কেবল স্থাপন করতে চাইলে সমুদ্রের তলদেশ থেকে দিয়ে তারের মাধ্যমে সেটা নিয়ে যেতে হবে, তাহলে এটাও তোমরা জানতে পারলে। এই জন্য আজকে যে স্যাটেলাইট তারপরে অপটিক্যাল ফাইবার সাবমেরিন আলোচনা করেছি, এই এই আলোচনার মাধ্যমে কিন্তু দ্বিতীয় অধ্যায় আলোচনা শেষ হয়ে গেল। এর আগে যে ক্লাসগুলো আমি নিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে, সবগুলো ক্লাস তোমরা একসাথে করে যদি মনোযোগ দেখো তাহলে সহজেই তোমাদের এই অধ্যায় সম্পর্কে ধারণা এসে যাবে। যদি তোমাদের এই অধ্যায়টা অনেক কঠিন মনে হয়, কিন্তু আমার এই আলোচনাটা শুনলে তোমরা বুঝতে পারবে যে অধ্যায়টা অনেক সহজ। এজন্য আজকে আমি দ্বিতীয় অধ্যায় তোমাদের শেষ করে দিলাম। তোমরা ক্লাসগুলো দেখবে, দেখলে তোমাদের এই অধ্যায় সম্পর্কে হয়তো আর ভুল ধারণা থাকবে না। আমি আর আজকে তোমাদের আলোচনা করলাম না, এই বলে আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।